নমস্কার, আজকে আমরা দেখব WPSC আপকামিং এক্সামিনেশনের যে ডেট, যে লেটেস্ট যে নোটিস সেটা সম্বন্ধে আমরা জানবো। যে নোটিশটা কি এসছে, যে এক্সামিনেশন হবে না পোস্টপোন হয়ে গেল, নাকি এক্সামিনেশনটা ডেট পিছোচ্ছে বা আদার্স কি হচ্ছে, সেটা আমরা আজকে দেখছি। তো পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট আছে WPSC.gov.in, সেখানে 15 তারিখ একটা নোটিশ পাবলিশ হয়েছে PSC এক্সাম প্রসঙ্গে। তো প্রথমে আমরা নোটিশটা দেখে নিই, নোটিশটা কি দিয়েছে। ইন টার্ম অফ স্টেট গভর্নমেন্ট অর্ডার নাম্বার অন ডেটেড 14/7/2021, ইট ইস হিয়ার বাই নোটিফাইড দ্যাট অল রিটেন এক্সামিনেশনস শিডিউল টু বি টেকেন বাই দ্য কমিশন আপ টু 30/7/2021 আর পোস্টপোন টু প্রিভেন্ট দ্য পসিবিলিটি অফ এনি ফার্দার স্প্রেড অফ প্যান্ডামিক। এখানে কি বলছে, এখানে বলছে যে 14 তারিখে স্টেট গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে, সেটা যে সমস্ত রিটেন এক্সামিনেশান যেগুলো 31/7/2021 পর্যন্ত শিডিউল করা হয়েছিল তা পোস্টপোন করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে প্যান্ডেমিক আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা সমগ্র ইন্ডিয়াতে শুরু হয়েছে, সেটা ধীরে ধীরে কমে আসছে, তা যেন আবার ছড়িয়ে না পড়ে, সেই জন্য সেটাকে এনশিওর করার জন্যে এই যে রিটেন এক্সামিনেশানের যে ডেট পাবলিশ করা হয়েছিল 30/7/2021 পর্যন্ত সেটাকে পোস্টপোন করা হচ্ছে। তাহলে এখানে আমরা দেখলাম যে 30/7/2021 পর্যন্ত যে সমস্ত ডেট দেওয়া হয়েছিল PSC এক্সামিনেশানের সেটা তো পোস্টপোন হয়ে গেল। নেক্সট বলছে ফ্রেশ ডেট ফর দ্য পোস্টপোন এক্সামিনেশনস উড বি অ্যানাউন্স ইন ডিউ কোর্স, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট WPSC.gov.in ফ্রম টাইম টু টাইম ফর আপডেটস। এখানে জানানো হচ্ছে যে নতুন যে ডেট, ফ্রেশ যে ডেট, সেটাকে আবার রিশিডিউল করা হয়েছে, এটাকে নতুন ডেট আবার দেওয়া হবে। তো এটার জন্যে WPSC.gov.in এদের যে ওয়েবসাইটটা আছে সেখানে আপডেটের জন্য বলছে যে কিছুদিন ছাড়া ছাড়া এটা যেন সবাই চেক করে। তো এরপরের যে নোটিফিকেশান আসবে সেটা আমি আবার নিয়ে আসবো, সেটা আমি আবার জানিয়ে দেবো যে নোটিফিকেশান এসছে বা কিছু। তাহলে আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।